তো বই না আমি ওটা কোনো মনে নিয়েছি প্রচুর লাফা দাঁড় করো দাঁড় করো দাঁড় করো তুমি পিছনে আমাদের কানে যে যে পিছনে যে ধূমপান চালে ও কিনবে কিনবে ঠিকই কিন্তু পড়বে না আমাদের কাছে ও খুব খিদে পেয়েছে এখন যাই খাবে সেটাই ভালো লাগবে আর ওইদিকে লোকেশনে পৌঁছে যেতে তো ওখানে আমি ওর সাথে দেখা করে নেবো চলো পাতাতে বেরোনো যাক ওখানে গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি দেখো চলে এসেছে তো কখন আসার কথা তুই এখন এসেছিস আমাকে প্রায় 15-20 মিনিট ধরে আটকে রেখে দিয়েছে হ্যাঁ কটা বাজে এখন আধ ঘন্টা আবার বলছে আধ ঘন্টা 15-20 মিনিট আমি কমই বলেছিলাম আধ ঘন্টা বলে দিল চল আমরা এখন এসেছি হচ্ছে নিউ টাউন মেলাতে যেখানে যে ফুড ট্রাকগুলো বসে না ওই জায়গাটাতে তো চলো গিয়ে দেখি ও তো ধরেছে বায়না শুরু করেছে যে ওখানে যে ইয়েটা আছে না বড় চরকিটা ওই চরকিটা চড়তেই হবে ওটা না চললে পসিবল ওটা না চললে মেলা মেলা কোনো দরকারই নেই ভাই আমার কোনো দরকারই নেই সেই আমাদের খাওয়া শুরু হয়ে গেছে ওর লেগেছে প্রচন্ড খিদে আমাদের খেতে হবে আগে তো চলো আগে খেয়ে নিই দেখ কি এমন লাগছে খেতে সেগুলো তো বল ও খুব খিদে পেয়েছে এখন যাই খাবে সেটাই ভালো লাগবে আর ওইদিকে দেখো ওইদিকে তাকা ওইদিকে তাকা চড়বি লজ্জা করে ওদিকে সবাই চড়ছে আর ওইটা দেখে বারবার খালি বলছে চল ওটা চড়বো ওটা চড়বো আমি তো কোনো রকম ভাবেও চড়ছি না পাশে ময়ূর আছে ময়ূরটা চড়তে পারি খুব বেশি না পাশে ময়ূর আছে ময়ূরটা খুব বেশি হলে চড়তে পারি এবার আর কিছু না আমরা তো অর্ডার করলাম খাবারটা এতটাই বাজে ছিল এতটাই বাজে ছিল যে মানে খাওয়াই যাচ্ছিল না লিটারালি তো যাই হোক আমাদের তো ভাবছি মেলায় যাবো ওই যে ওই দিকে হচ্ছে মেলা কিন্তু খিদে পেয়ে গেছিল বলে কিছু করার ছিল না খিদে পেয়েছিল বলেই খেলাম নাহলে কিন্তু আমরা খেতামও না বলো না মানে একদমই ভালো না একদমই বেশ আজকে এই জায়গাটা ফাঁকা বলে এতটা ভালো লাগছে নাহলে এই রাস্তাটা কখনো ফাঁকা পাওয়া যায় বল মানে প্রচন্ড ভিড় থাকে বাট জানিয়ে দিচ্ছি তুই পড়বি না খালি কিনবি ঠিক নিতে পারিস নিতে পারিস খালি কিনি কিন্তু কোনোটাই পড়াই হয় না আর এই মেলাটা হচ্ছে সেন্ট্রাল মলের ঠিক অপোজিটে যে বড় মাঠটা রয়েছে সেখানে হচ্ছে এই মেলাটা তো এখানে তো তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর কালেকশন ছিল জুয়েলারি আমি আর বোন তো এখানে রীতিমতন অনেক কিছুই কিনেছিলাম দেখ আমি জানি তুই আদেও খালি দেখছিস কিনবিও হয়তো কিন্তু পড়বি না ও কিনবে কিনবে ঠিকই কিন্তু পড়বে না আমরা হচ্ছে এরকমই খালি কিনেই যাই ইয়ারিংস প্রচুর প্রচুর ইয়ারিংস কিন্তু কিছু পড়াই হয় না বাট এখানে অনেক সুন্দর কালেকশন আছে এখানে এই শাড়িগুলো কি সুন্দর লাগছে তোমরা দেখো বাট এখানে লাইট এতটা কম না মানে এখানে ভালো করে বোঝাতেও পারছি না খুবই সুন্দর এগুলো কি বললেন শাড়িটা যাতে বাঁচা কিনা ভালো হয় সুন্দর করে এটা কি শাড়িটা কি একটু বলো ঢাকাই মসলিন শাড়ি খুব সুন্দর লাগছে এখানে বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে তোমরা আসলে একবার একটু দেখে নিতে পারবে এটা হচ্ছে A10 নাম্বার হচ্ছে স্টোর নাম্বারটা এখানে ভেতরে প্রচুর প্রচুর কালেকশন আছে তোমরা এসে একবার একটু দেখতে পারো এই মেলাতে তোমরা প্রচুর প্রচুর স্টল পেয়ে যাবে যেখানে বাংলাদেশি শাড়ি থেকে শুরু করে কাশ্মীরি কিছু প্রোডাক্টস উইন্টার কালেকশন জুয়েলারি বা বিভিন্ন ক্রকারি সেট বা অনেক অনেক জিনিস তোমরা এখানে পেয়ে যাবে এ
এই মেলাটি শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকে, আর এই মেলাটা চলবে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত। হ্যাঁ, তো 2024 18ই ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটা চলবে। তোমরা যারা এখনও ভিজিট করনি অবশ্যই ভিজিট করতে পারো। এখানে ক্রকারি সেটগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ দারুণ ছিল। মানে আমি যে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে গেছিলাম না সায়েন্স সিটিতে, ঠিক সেটার মতনই এটা একটা মেলা হচ্ছে। মানে জাস্ট এটা একটা মিনি ভার্সন আর কি। যারা ওই ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, ওটা দেখে নিও। ওই মেলাটা খুবই ভালো ছিল, বছরে একবার হয় সায়েন্স সিটিতে, বাট খুবই ভালো হয়। বাট এটা মিনি একটা মেলা, বাট খুব সুন্দর, বাট একটু লোকজন কম আর লাইট ফাইটে তো কম না, মানে ভাইবস আসছে না, তাই না বল? ঠিক আছে চলো, ময়ূরটা দিয়ে উঠি, ময়ূরটা দিয়ে উঠি, ময়ূরটা দিয়ে উঠি, তাও ঠিক কথা, এখানে কোনো লোক নেই, মানে কেউ কোথাও চড়ছে না, এখান থেকে সবে দুজন নামছে আর কি, আর কোথাও কোনো লোক নেই, আমরাই চল চড়ি। কিন্তু কোনটা চড়বো? আমি কখনো চড়িনি ওই, মানে ওটাকে কি বলে নাগরদোলা, নাগরদোলা আমি কখনো চড়িনি, ফার্স্ট টাইম চড়েছি ওরকম অত বড়টাকে চড়ায়। আমি তো বললাম অন্য কিছু, আমি তো কেন বলছিও তো লাগছি নীতি মাথা। ভীষণ মজা হয়েছে, প্রচুর চিল্লিয়েছি, প্রচুর লাফা দাঁড় করো দাঁড় করো দাঁড় করো করেছি। সত্যি তো অ্যাকচুয়ালি লোকও বেশি ছিল না, আমরা দুজনেই মোটামুটি, দুজন আর দু তিনজন ছিল মনে হয়, আর দু চারজন ছিল মনে হয়। মানে লিটারালি যা চিৎকার করেছি না, মানে গলা করে মানে ব্যথা করছে রীতিমত। এই আমাদের জন্য কি জানিস, আমাদের জন্য যে পিছনে যে এইগুলো হয় না, এই যে ব্যাং, এইগুলোই হচ্ছে আমাদের জন্য, এইগুলোই ঠিক আছে। তা না তুই নিয়ে গেছিস আমাকে ওইখানে, তাই হোক টায়ার্ড হয়ে পড়েছি, মানে মেলাটা ঘুরতে ঘুরতে, মানে এতটাই বড় ছিল মেলাটা, এত কিছুও বড় ছিল, একদম ভুলো না, দেখা হচ্ছে।